আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমি আলোচনা করব মেয়েদের কাপড় শুকানো নিয়ে সকলেই মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ আমাদের সমাজে দেখা যায় অনেক বোনেরা মায়েরা গোসল করার সময় তাদের কাপড় শুকোতে দেয় বারান্দায় অথবা বাড়ির ছাদে সাধারণত কিছু কিছু ক্ষেত্রে এমন জায়গায় দেওয়া হয় যে জায়গায় মানুষের চলাফেরা চলে অর্থাৎ পুরুষের সমাগম সবচেয়ে বেশি থাকে আল্লাহ তালা মেয়েদের জন্য পর্দা ফরজ করেছে নারীদের চেহারার মধ্যে শুধু পর্দা নয় বরং বাহ্যিক দৃষ্টিতেও পর্দা করতে হবে নারীদের কাপড়ের মধ্যে রয়েছে পর্দা অনেক মহিলারা আছে তারা গোসল করার পর তাদের যে কাপড়গুলো রয়েছে যেমন হতে পারে কামেজ পায়জামা আরও বিভিন্ন ধরনের পোশাক কি। অনেকে ছোট ছোটো ড্রেস পর্যন্ত বা অশালীন যে পোশাক রয়েছে সেগুলো পর্যন্ত শুকাতে দেয় যা প্রকাশ্যে একজন পরপুরুষ যদি আপনার পায়জামা বা আরও যে সকল পোশাক রয়েছে সে যদি তা দেখতে পায় আর ওই পুরুষ ব্যক্তি যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে তার মনে অবশ্যই ধারণা আসতে পারে যদিও আপনাকে সে কোনো দিনও দেখেনি কিন্তু আপনার কাপড় দেখে সে উপলব্ধ করতে পারবে আপনার শারীরিক গঠন সে অনুমান করতে পারবে আর তার মনে বিভিন্ন ধরনের কুমন্তনা সৃষ্টি হবে আর সেও গুণাগার হচ্ছে আপনিও গুণাগার হচ্ছে এটাকে বলা হয় চোখের চিনা যা কবির গুণা পর্যায়ে এই গুণার ভার ওই মহিলার আমল নামায় যোগ করা হবে কারণ এর জন্য আপনি দেয় আর একটি গুণা যথেষ্ট জাহানামে নেওয়ার জন্য আল্লাহ বলেন কেউ যদি সামান্য পরিমাণ নিয়ে অবস্থিত হয় তাহলে কবরের মাটি তাকে ছাড় দেবে না তাই মহিলাদের উদ্দেশ্য বলছি আপনারা যখন গোসল করবেন তখন কাপড়গুলো এমনভাবে রাখবেন যাতে করে পুরুষের নজরে না যায় যেখানে পুরুষেরা সচরাচর না যায় সেখানে আপনারা কাপড় শুকোতে দিবেন আর যে সকল ড্রেসগুলো খুবই ছোট ছোট বা অশালীন দেখায় সেগুলো আপনারা গোপনে রাখবেন হতে পারে নিজের রুমে অথবা কাপড়ের নিচে রাখতে পারে সুতরাং এই বড় মাপে গুনাহ থেকে আমাদের মানবন্ধু উচিত ফিরে আসা যারা এখনও ভুল করছেন তারা সংশোধন হয়নি আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক আমি